সাংবাদিক যুবদলের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। এই জন্যে আমরা ভারতের জাতীয় যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাবেক নেতৃবৃন্দ, বিএনপির স্বাধীনতার ঘোষক শহীদ প্রিন্স জিয়াউর রহমান সাহেবের মাজারে করতে জিয়ারত করতে পুষ্পস্তবক অর্পণ করার জন্য। জিয়াউর রহমান যখন এই যুবদল সৃষ্টি করেন তার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম তিনি তৈরি করবেন, সত্যিকার অর্থেই দেশপ্রেমিক একটি সংগঠন যারা বাংলাদেশকে ভবিষ্যতে নেতৃত্ব দেবে, সেই লক্ষ্যেই তিনি এই যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। আজকে প্রায় 41 বছরে পদার্পণ করতে চলেছে যুবদল। এর মধ্যে বহু ঘাত প্রতিঘাত এই দলের উপর দিয়ে গেছে। এই দল থেকে অনেকেই আজকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছে বিএনপির, অনেকেই মন্ত্রী হয়েছেন, দেশের সেবা করেছেন এবং সত্যিকার অর্থেই বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বকে সৃষ্টি করবার জন্য এই দল অবশ্যই তার ভূমিকা পালন করে। আজকে এমন এক সময় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে যখন বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। বাংলাদেশে বর্তমানে যে অবৈধ সরকার জবরদখল করে বসে আছে তারা বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তারা বাংলাদেশে গণতন্ত্রকে হরণ করে গণতন্ত্রের নেত্রী যিনি গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারারুদ্ধ করে রেখে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আজকে সামগ্রিক যে অবস্থা সৃষ্টি হয়েছে এই অবস্থায় পরিষ্কার করে বোঝা যায় এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, কারণ তারা বৈধ নয়, জনগণের কোনো ম্যান্ডেট নেই, তারা দেশ পরিচালনায় ব্যর্থ ও এই দেশকে তারা একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চলেছে। আমরা সেই জন্যই বারবার বলেছি যে এখন আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে জাতি ধর্ম নির্বিশেষ দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে যে গণতন্ত্রের জন্য আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম 1971 সালে সেই সংগ্রামেরকে সামনে রেখে আমরা অবশ্যই সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে দেশনেত্রীকে মুক্ত করে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এখানে প্রতিষ্ঠা করতে চাই। সেই জন্যে অবিলম্বে এই সরকারের পদত্যাগ করা উচিত এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে এক অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটা জনগণের প্রতিষ্ঠাই হচ্ছে এই সংকট সমাধানের একমাত্র পথ। দেশ তো এখন ধ্বংস হয়ে গেছে, সমাজ ধ্বংস হয়ে গেছে, কোনো সমাজ নেই। আজকে যা কিছু ঘটছে সমস্ত কিছুর মূলে হচ্ছে যে এই সরকার একটা অবৈধ সরকার এবং তারা তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য তারা সমস্ত অবৈধ কার্যকলাপ করছে। আজকে তারা স্বীকার করেছে এই তাদের বিভিন্ন ব্যক্তিদের গ্রেপ্তারের মধ্য দিয়ে আজকে প্রমাণিত হয়েছে যে এই সরকার একটা দুর্নীতিবাদ সরকার এবং সেই জন্যেই আজকে এই সংকটের সৃষ্টি হচ্ছে। ওর একমাত্র পথ এই নতুন নির্বাচন, নতুন নিরপেক্ষ সরকার, নতুন নির্বাচন কমিশনের মধ্য দিয়ে একটি নতুন নির্বাচন। বিদেশনেত্রীর স্বাস্থ্য অত্যন্ত সঙ্গীন, সংকটাপন্ন, খারাপ বললে হবে না, এটা এটা হচ্ছে সংকটাপন্ন, কারণ তার জীবনের হুমকি দেখা দিয়েছে এখন এবং তিনি সুস্থ অবস্থায় ফিরে না আসার সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ আপনারা দেখেছেন যে উনি যখন যান কারাগারে তখন তিনি একবার সুস্থ অবস্থায় গিয়েছিলেন, আজকে তিনি বিছানা থেকে উঠতে পারেন না, নিজে খাবার খেতে পারেন না, তিনি এক পাও হাঁটতে পারেন না এবং যে হাসপাতালে তিনি রয়েছেন সেই হাসপাতালে তার প্রপার চিকিৎসা আর সম্ভব নয়। সেই কারণে আমরা বারবার বলেছি যে তাকে তার যে প্রাপ্য সেই জামিন তিনি পেতে পারেন, সরকার ইচ্ছাকৃতভাবে পুরোপুরিভাবে একটা দূরভিসন্ধির মধ্য দিয়ে তার জামিনকে আটকে রেখেছে এবং সম্পূর্ণভাবে তাকে বার না হওয়ার জন্য যেন না পান সেই ব্যবস্থা তারা করার চেষ্টা করছে। ওই জামিন নিয়ে তিনি তার ইচ্ছামতো তিনি তার যেখানে তিনি ভালো মনে করবেন সেখানে চিকিৎসা করবেন।